এক মাস বন্ধ থাকার পর সারা দেশের মতো চট্টগ্রামেও শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম সকাল থেকে শিক্ষার্থীদের আর পাঠদানে মুখর হয়ে প্রাথমিক বিদ্যালয়গুলো তাতে স্বস্তি ফিরেছে শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকদের মাঝে তবে প্রথম দিনে শিক্ষার্থীর উপস্থিতি কিছুটা কম হলেও সংশ্লিষ্টদের আশা আগামী কয়েক দিনে ফিরবে পুরনো চেহারায় সবার নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট থাকতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন অভিভাবকরা পরীক্ষাও মিস গেছে তাই অনেক খারাপ লাগছে স্কুল খুলছে এখন আমাদের অনেক ভালো লাগছে যদি শিক্ষকরা একটু সময় আর একটু ক্লাস নেবে অতিরিক্ত নেয় তাহলে নিশ্চয়ই কাটটিরা পুরো হবে শিক্ষার্থীরা যাতে হান্ড্রেড পার্সেন্ট উপস্থিতি নিশ্চিত হয় সামনের সপ্তাহ থেকে আমরা পুরো দমে কাজ করব